আমরা এই যে এখন 10 টাকা দিচ্ছি মানে এটা আমার ফার্স্ট টাইম আমি আগে কখনো দুটাই সুন্দর আছে আমরা কনফিউজড যে কোনটা নিব আমি এটা নিব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আছি আপনাদের সাথে সাইমা ব্লগস বিডি থেকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে বৃষ্টির বাসায় আসছিলাম তো আমরা রাতের বেলা অনেক রাত জাগছি প্রায় 1:30 পর্যন্ত গল্প করছি তারপর আমরা ঘুমানোর ট্রাই করছি বাট ঘুম ধরতেছিল না তো অনেক রাত হয়েছিল ঘুমাইতে ঘুমাইতে তো সকালবেলা আমি 7:30 উঠে গেছি তো উঠে দেখি যে বৃষ্টি তার আগেই উঠে এখানে রুটি বানানো শুরু করে দিছে অলরেডি রুটি বানিয়ে রুটি ভাজাও শেষ তো এই যে এখানে ভেজে রাখছে তো দুইজনের জন্য রুটি ভাজা শেষ এখন ও হলো গতকালকে আলু ভাজি করে রাখছিল যেহেতু আইটেম ছিল বেশি তো সব খাওয়া হয়নি তো আজকে সকালের নাস্তা এইটা দিয়ে হবে এর জন্য সেটা একটু গরম করে নিচ্ছে এরপর সাথে কিছু ফল সেগুলো কেটে নিচ্ছে তো এখানে ড্রাগন ফল কেটে নিচ্ছে আর দুজনে মিলে আমরা গল্প করতেছিলাম আর হলো মানে কি বলবো অনেকদিন পর যেহেতু দেখা প্রায় 6 মাস পর ফেব্রুয়ারি মাসে আমাদের লাস্ট মিট হয়েছিল তারপরে হলো আজকে দেখা তো দেখা যাবে যে এরকম আবার কোন বছর দেখা হবে না হবে আসলে জানি না এবার তাও 6 মাস পরে দেখা হইলো আলহামদুলিল্লাহ আবার দেখা যাবে যে একটা সময় আসবে তখন 6 বছরও দেখা হবে কি না সন্দেহ আছে যেহেতু আমিও ঢাকার বাইরে থাকি ও এখন ঢাকায় আছে তো এক এক করে অনেকেই ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই তো বৃষ্টির মিরর যারা বৃষ্টির ভিডিও দেখে তারাই মিররটা চিনে থাকবে তো দুজনে রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি ক্যাম্পাসে আমার হাজবেন্ড ঢাকায় আসছিল ওর একটা এক্সাম ছিল তো ওর ফ্রেন্ডের সাথে আছে আর আমি আসছিলাম ক্যাম্পাসে একটা কাজের জন্য তো অনেকদিন পর ক্যাম্পাসে আসা আমরা দুইজন চলে আসছি তো আরেকজন ফ্রেন্ড আসছে ও হলো ওয়েট করতেছে আমাদের জন্য অনেকদিন পর ক্যাম্পাসে আসলাম সেই ফেব্রুয়ারিতে আসছিলাম লাস্ট হ্যাঁ ওরা যেহেতু ঢাকায় থাকে ওরা মাঝে মাঝে একটু আসে কিন্তু আমার অনেকদিন পর আসা ক্যাম্পাসে সব গাছই বড় হয়েছে কিন্তু এই গাছগুলো অনেক ছোট ছিল না অনেক বড় বড় হয়েছে ক্যাম্পাসে আসলে আমি হলো একটু ফুলের সন্ধান করি যেগুলো একটু বীজ লাগাইলে হবে বাট আজ পর্যন্ত লাগাইতে পারি নাই এই যে আমি এটা জানতাম না যে এই ফুলেরও হলে যে বীজ হয় এই যে এখানে বীজ নিয়ে এটা লাগাইলে নাকি হয় এগুলো না কাঁচা কাঁচা বৃষ্টি এগুলো হবে একটু পোক্ত হইলে হ্যাঁ শুকাইলে যে হবে এই যে এটা একটু শক্ত শক্ত মতো আছে দেখি আচ্ছা ক্যাম্পাসে এসে নতুন একটা জিনিস দেখলাম এই যে এখানে হলো টাকা দিয়ে খাবার নিতে হয় তো আমরা একটু এক্সপিরিয়েন্স করবো যে মানে আসলে হয় কি না চিজ পাপটা খাবো এখন স্টকে থাকার কথা না দেখতো হ্যাঁ দেখতো আছে কি না আমরা একটু চিপসের অপশনটা খুঁজতেছি যে মানে আসছে কি না বাট সব প্রোডাক্ট দেখাচ্ছে চিপস দেখাচ্ছে না আচ্ছা আচ্ছা দেখতে যে আসতে আসতে মনে হয় হ্যাঁ বিস্কিট আসছে এই যে আরেকটু ইয়ে কর হ্যাঁ এই তো আসছে কি করবো এই যে ওপরে নিয়মটা একটু দেখি আমরা এই যে এখন 10 টাকা দিচ্ছি মানে এটা আমার ফার্স্ট টাইম আমি আগেও কখনো ট্রাই করি টাকা নিয়ে নিল পাশেরটা হ্যাঁ হ্যাঁ কার্ড কার্ড দিতে নাকি বুঝতেছি না আইটেম যোগ করা হচ্ছে এখন কার্ড কই পাবো আসবে কি না এখানে আরো কিছু করতে হবে কার্ড করাই নিশ্চিত করুন আচ্ছা আচ্ছা আপনি কি করে সম্পূর্ণ করতে চান ইয়েস ওকে হ্যাঁ ওয়াও হ্যাঁ উপর থেকে পড়লো খুলবে না নাকি অটো খোলার কথা না ও আচ্ছা এই যে আমাদের চিপস পেয়ে গেছি হ্যাঁ এটা একটু ভারী ওয়াও এই যে আমাদের আরেকজন চলে আসছে এখন মেইন যে কাজের জন্য আসছি মাস্টার্সের হলো রেজাল্ট শিট মাস্টার্স না হ্যাঁ হ্যাঁ রেজাল্ট শিট তো সেটা তুলতে যাচ্ছি এই যে মার্কশিট তোলা শেষ এখন আমরা যাচ্ছি ওরা যেহেতু ঢাকায় থাকে তো ওরা আগে মার্কশিটটা তুলে নিয়েছিল বাট আমি আর আরেকটা ফ্রেন্ড ও নারায়ণগঞ্জে থাকে এই জন্য আমাদের দুজনের বাকি ছিল তো ভাবলাম যেহেতু আমি ঢাকায় আসছি তো ওকেও বলি তো এই জন্য আমরা দুজন একসাথে আজকে তুললাম আর বাকি আরেকজনকে আসার কথা বলছি তো ও আসবে হয়তো বা
তো আমরা এখন যাচ্ছি হলো ক্যান্টিনে। একদম ভিডিওর ফার্স্টের দিকে যখন ক্যাম্পাসে ছিলাম তখন শেয়ার করেছিলাম যে আমাদের এখানে নতুন একটা বিল্ডিং হয়েছে, এটা ক্যান্টিন হওয়ার কথা। তো সেই ক্যান্টিনে আজকে বসলাম। প্রথম দিকে এটা হলো হল, হলের এইখানে হলো একটা ক্যান্টিন ছিল, তো সেখানে দুপুরের খাবার বা টুকটাক এরকম স্ন্যাক্স পাওয়া যাইতো। অনেকদিন হলো ক্যান্টিনটা অফ রাখছে, আর এখন যে নতুন বিল্ডিংটা হয়েছে ক্যান্টিনের, এখানে আগে পুরাতন একটা ছিল, তো সেটা ভেঙে নতুনটা করার পর আজকে চালু হওয়ার পরে আমরা ফার্স্ট গেলাম। এই যে বৃষ্টি আমাদের জন্য যে গিফট কিনছে, আমারটা তো কালকে পাইছি, আর এটা হলো ওর গিফট, ওকে দিয়ে দিল। আর একজনের গিফট এখানে আছে, সে আসবে কিনা এখনো শিওর না। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ওই ফ্রেন্ডটাও চলে আসছে, তো বৃষ্টি যে গিফটটা আনছিল সেটা ওকে দিয়ে দিল। ক্যান্টিনে আমরা হালকা নাস্তা করে এখন চলে যাচ্ছি হলো উপরতলাতে। ওপরে রিডিং রুম, যেহেতু এটা চালু হওয়ার পরে আমার আসা হয়নি, তো এই জন্য দেখতে যাচ্ছি। তো এখানে হলো রিডিং রুমটা, এই যে উদ্বোধন করছে, তো সেটাও দেয়া আছে। আর ভেতরে দেখতেছি যে অনেক স্টুডেন্ট, আর পরীক্ষাও চলতেছিল ক্যাম্পাসে, এই জন্য রিডিং রুমে অনেক ভিড়। আর ওপর থেকে এই যে পুকুরটা দেখা যায়, আর এই পাশের মাঠটাও পুরোটা দেখা যায়, আর গাছটাও দেখতে খুব সুন্দর লাগতেছিল। রিডিং রুমটার ভিতরে ভিডিও করা হয়নি, যেহেতু অনেক স্টুডেন্ট ছিল, সবাই পড়াশোনা করতেছিল, বাট ভেতরটা খুবই সুন্দর ছিল। ওখানে নামাজের ব্যবস্থাও ছিল, অজু করার ব্যবস্থাও ছিল। আমরা নিচে চলে আসছি, তো ক্যান্টিনে আসছি। যে ফ্রেন্ডটা লাস্টে আসছিল ও হলো আমাদেরকে কিছু খাওয়াবে, বাট আমরা একদমই চাচ্ছিলাম না, কারণ আমাদের পেট ভরা ছিল। তবুও সে অনেক জোর করতেছিল, তো লাস্টে এই যে আমাদের জন্য কফি অর্ডার দিছে। তো আর কী করার, আমরা কফিটা নিয়ে একটু বাহিরে যাব। আর ক্যান্টিনে দেখলাম যে খাবারগুলো দেখে মনে হচ্ছিলো আগের তুলনায় খাবারের মান হয়তো বা একটু ভালো হয়েছে। তো দেখলাম যে কফির দামটাও আগের তুলনায় বেড়ে গেছে। এখন আমরা খাবার জন্য একটু জায়গা খুঁজছি যে কোথায় বসে থেকে আমরা কফিটা খাবো। আমরা চারজন ছিলাম টোটাল, বাট একজন কফি খাবে না, এই জন্য আমরা তিনজনই নিয়ে নিছি। তো আমরা কাঠের একটা গুঁড়ি দেখে তার উপরেই বসে এখন কফিটা খাচ্ছি। সুন্দর কফিটা শেষ করার পরে আমরা বেশ অনেকক্ষণ গল্প করে তারপর এখন ক্যাম্পাসের সাইড দিয়ে যে দোকানগুলো বসে, তো ফুটপাতের ওপর, সেগুলো আমরা একটু হাঁটছিলাম। তো ওই ফ্রেন্ডটা হলো ও চাবি রিং নিয়ে দিবে সবার একই রকম, তো আমরা সেটা সিলেক্ট করে একটা নিয়ে নিছি। তো আরেকজন ও আবার কিছু গিফট করবে, তো আমি বললাম যে আচ্ছা তাহলে কাছের চুড়ি নেই, তো আমি যে এই চুড়িটা নিব, আমার এরকম একটা শাড়ি আছে, তো ভাবলাম যে এই কালারটা নিই। আসলে কাছের চুড়ি অনেক আছে আমার, কিন্তু যখন কিনতে যাই তখন কনফিউজড হয়ে যায় যে কোন কালারটা আসলে আছে আর কোন কালারটা নেই, তো ভাবলাম যে এটা নেই। তো এটা আমি দুই ডজন নিয়ে নিছি, মানে সবাই সবার চয়েস মতো কালার সিলেক্ট করে নিয়ে নিলাম। সবার গিফট আদান প্রদান করা শেষে আমরা দেখতে পেলাম যে আকাশ অনেক মেঘলা হয়ে আসছে, মানে বৃষ্টি আসবে। তো বাকি যে দুইজন ছিল ওরা চলে গেল, কারণ একজন নারায়ণগঞ্জ যাবে আর একজন একটু সিক, তো এই জন্য ওরা দুজন চলে গেছে। আর আমি আর বৃষ্টি এখন আসছি হলো নীলক্ষেতে, তো এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন আটকা পড়ে দুইজনে দাঁড়ায় আছি। আমাদের টিএসসি ওইদিকে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু বৃষ্টি পড়ছিল আর ওদেরও যাওয়ার তারা ছিল, এই জন্য আর না গিয়ে নীলক্ষেতেই থেকে গেলাম। আমরা এখন লাঞ্চ করার জন্য এখানে নীলক্ষেতেরই একটা রেস্টুরেন্টে আসলাম। বৃষ্টিতে না দাঁড়িয়ে থেকে ভাবলাম যে দুপুরের খাবারটা তাহলে খেয়ে নেই, এই জন্য সুলতানি ভোজে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টে আমাদের আগেও আসা হয়েছে, এখানকার খাবার মোটামুটি ভালো আছে। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আমরা খাবার অর্ডার দিয়ে এখন বসে আসছি। আমাদের খাবার চলে আসছে, তো দুইজনেই আমরা তেহেরি অর্ডার করেছিলাম, আর সাথে হলো ড্রিঙ্কস আইটেম দুইটা ভিন্ন ভিন্ন নিয়েছিলাম, সেভেন আপ আর বোরহানি। যে দুইটা বোরহানি নিলে যদি বোরহানির টেস্ট ভালো না হয়, তো দুইটা দুই রকম নিয়েছি, যে দুইজনেই তাহলে খাওয়া যাবে। আর আমরা আগেও খাইছি, তো তখনকার খাবারের মান ভালো ছিল, এখন যদিও আগের তুলনায় দাম অনেকটা বেড়ে গিয়েছে, তবে খাবার ভালোই ছিল। তো দুইজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, আর বৃষ্টি এখনও পড়ছে। আমি চাচ্ছিলাম যে চারজন মিলে আমরা দুপুরের লাঞ্চটা বাহিরে করব, বাট সেটা আর হয়নি, আর বৃষ্টিও পড়ছিল, তো ওরা দুইজন চলে যায়, কি আর করার, দুইজন মিলে খেয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, ইলেকট্রিসিটি চলে গেছে, এই যে বাইরে এখনও হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম যে বৃষ্টিটা হালকা কমবে তারপরে আমরা নিচে নামবো, বাট কারেন্টটা যেহেতু চলে গেছে তো ভাবলাম যে যাই, কতক্ষণ আর ওয়েট করব। তো বৃষ্টির ভেতরেই আমরা চলে আসছিলাম, তো এখনও হালকা বৃষ্টি পড়ছে। তো আলহামদুলিল্লাহ একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, আর মামাটা ভালোভাবেই আনছে, আর রাস্তায় পানিও ছিল অনেক, এই যে এখনও বৃষ্টি পড়তেইছে।
এখন হলো কটা বাজে, বিকাল 5টাই বাজে। তো এই যে আমি বৃষ্টির বাসা থেকে যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে বের হইলাম। এখন জানি না স্টেশনে যেতে যেতে কয়টা বাজবে। দুপুরবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল, আবার আজকে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব, তো বৃষ্টি সারাদিন পড়লে সমস্যা। তো যাক আলহামদুলিল্লাহ বিকেলের ভেতরেই বৃষ্টিটা থেমে গিয়েছিল, তবে আকাশ এখনও মেঘলা আছে। আমার হাজব্যান্ড নীলক্ষেতে ওয়েট করতেছিল, তো আমি নীলক্ষেতে আসার পরে দুজনে মিলে এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যাক আমরা ইন টাইমে কমলাপুর রেল স্টেশনে চলে আসছি, মানে আজকে ওই রকম জ্যাম পাইনি আলহামদুলিল্লাহ। এই তো এখানে হলো সব শিডিউল দেওয়া আছে আমাদের, কোনটা আমরা হলো চিত্রা এক্সপ্রেসে যাব ইনশাল্লাহ। আর এখন হলো কোন মানুষগুলো দৌড়াচ্ছে, তিতাস কমিটরের লোকেরা, এই যে ওনারা যাচ্ছে, ওনাদের ট্রেন ছেড়ে দিবে। এখন সন্ধ্যা 6টা, তো আমাদের ট্রেন 7টার দিকে, মানে অলমোস্ট 1 আওয়ার আমাদেরকে ওয়েট করতে হবে। হ্যাঁ, সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে, কারণ একটা ট্রেন ছাড়বে। এটা কোন জায়গার ট্রেন ও আমরা জানি না, কিন্তু যে সবার দৌড়ানো দেখে মনে হচ্ছে যে হয়তো বা একটা ট্রেন ছাড়বে। অবশ্য মানে শব্দ পাচ্ছি ট্রেনের, শব্দ করতেছে। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম 5-এ আছে, তো আমরা এখন যাচ্ছি। এই তো 5-5-5, অনেক দূর হাঁটতে হবে। ওই যে ট্রেন থেমে আছে, এখন 6:30 বাজে, আমরা কাছাকাছি যেয়ে ওয়েট করব। এই তো চিত্রা এক্সপ্রেস, আমাদের আজকের ট্রেন, দেখা যাক। এর আগেরবার তো অনেক ঝামেলা করছিল, আজকে আল্লাহ করে ভালোভাবে যাইতে পারলে হয়। আমরা উঠে পড়ছি, তো এখনো হলো লাইট দেয় নাই, তো আমরা সিট খুঁজতেছি। আচ্ছা, এই যে 44-45। ওয়াও, আলো দিয়ে দিছে, এই যে মাত্র সবাই উঠতেছে। আচ্ছা, যে পরিষ্কারও করতেছে, ট্রেনে সব কিছু রেডি করতেছে। তাই যে এইটা আমাদের বৃষ্টি হলো, আসার সময় একটা কলা দিছে, যেহেতু দুপুরবেলা খাইছি আর এখানে সে একটু পাউরুটি কিনছি, আমার ক্ষুধাও লাগছে, তা এখন খাবো। পাউরুটি আনতে বলছি পান টাইপের, সে আনছে এই যে এরকম প্যাকেট টাইপ। আমাদের ট্রেন ছেড়ে দিছে, 20 মিনিট লেট হয়েছে, এখন 7:20 বাজে। আমরা এমন সিটে বসছি যে ট্রেন যাচ্ছে সামনের দিকে, বাট আমাদের সিটটা হলো উল্টা দিকে। তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, আর কি বললাম যে উল্টা দিকে যেহেতু সিটটা, তো দেখতেই কেমন যেন লাগতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।